হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইচ ল্যাব সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে যে ওয়ান থাউজেন্ড প্লাস জেনারেল সায়েন্সের কোশ্চেন চলছে তার নেক্সট সেট সেট নাম্বার চোদ্দো আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি তার আগে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দুটো কথা তোমাদের একটু সময় নিয়ে বলে দেবো যে দেখো আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেখানে হচ্ছে ডাব্লু এর ফুল কোর্স লঞ্চ করা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে এই ক্লাসটাকে অ্যারেঞ্জমেন্ট করা হবে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কন্টেন্টের মধ্যে থাকছে কি ওয়ান প্লাস ভিডিও অর্থাৎ পুরো পুরো হোল সিলেবাসের হচ্ছে আমাদের ভিডিও কোর্স অ্যাকচুয়ালি লঞ্চ করা হচ্ছে যেখানে ফোর প্লাস চ্যাপ্টার ওয়াইজ ইবুক তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে সাবজেক্ট ওয়াইজ রিভিশন নোটস মার্ট রিভিশন নোটস তোমাদের জন্য রেডি করে দেওয়া হবে যাতে তোমরা খুব ইজি রিভিশন করতে পারো তাছাড়া ওয়ান থাউজেন্ড প্লাস মার্ট মক টেস্ট আছে আর ফিচার্সের মধ্যে পড়ছে যে অবশ্যই এটা হচ্ছে অ্যাকর্ডিং টু লেটেস্ট প্যাটার্ন হবে পার উইক হচ্ছে পাঁচটা করে ক্লাস হবে এবং এছাড়াও হচ্ছে আমাদের বিভিন্ন যে এক্সপার্ট টিচার পনেরো ফিফটিন প্লাস মানে পনেরো জনেরও বেশি এক্সপার্ট টিচার এই সমস্ত ক্লাসগুলো নেবেন এর কিছু অ্যাডভান্স ফিচার্সের মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে তোমাদের প্রথমত তোমরা যারা আমাদের কিছু মক টেস্ট দিয়েছ ফ্রি মক টেস্ট তারা জানো যে আমাদের কিন্তু মক টেস্ট দিলে খুব ইজিলি আমরা র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারি এছাড়া তোমাদের ডাউট হলে গ্রুপ চ্যাট সেকশান আছে ইত্যাদি ইত্যাদি আর এছাড়াও যেটা তোমাদের দেখার সেটা হচ্ছে ডাব্লু ছাড়াও যে সমস্ত পরীক্ষার সিলেবাসগুলো এই কোর্সটা কভার করে নেবে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এক্সাম পিএসসি মিসলেনিয়াস এছাড়া ফুড এস রেল মানে এনটিপিসি এছাড়া ওয়েস্টবেঙ্গল পু পুলিশ ওয়েস্টবেঙ্গল টেট এই সমস্ত পরীক্ষার সিলেবাসও কিন্তু এখানে তোমাদের কভার করে দেওয়া হবে এবং এখানে তোমাদের দেখো ফি স্ট্রাকচার দেওয়া আছে তোমাদের যদি মনে হয় যে তোমরা একে একবারে পুরো কোর্সটা নিতে চাও না এখানে মান্থলি পেমেন্টের সিস্টেম তৈরি করা হয়েছে কারণ এত বড়ো কোর্স রান করতে সময় লাগবে তো সেখানে তোমরা দরকার হলে মাত্র এক মাসের জন্য পাঁচশো টাকা তোমাদের পে করতে হবে মাত্র এক মাসের জন্য তোমরা আগে নিয়ে ট্রায়াল হিসাবে দেখতে পারো যে তোমাদের যদি পছন্দ হচ্ছে কিনা না আর তারপর যদি পছন্দ হয় তারপরে তোমরা যদি একবারে মাস বারো মাস অথবা বছরের কোর্স যদি একবারে তোমরা পারচেস করে নাও সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু ফিসটা পার মান্থ হিসাবে অনেকটা কমে যাচ্ছে যেখানে তোমাদের পাঁচশো টাকা পার মান্থ পে করতে হচ্ছিল একসঙ্গে বেশি সাবস্ক্রিপশান নিয়ে নিলে তোমাদের কিন্তু দু বছরের একসঙ্গে নিলে সেটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে ওকে তো এটার জন্য হচ্ছে নেক্সট যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু ডাব্লিউ বিসিসের একটা মেগা মক টেস্ট কোর্স এখানে লঞ্চ করা হয়েছে যেখানে হচ্ছে টোটাল ওয়ান প্লাস মক টেস্ট থাকবে এবং দেখতেই পাছ সাতাশ হাজার প্লাস কোশ্চেন সেখানে তোমাদের ফুল এক্সপ্লেনেশান সহ কিন্তু আলোচনা করা হবে এটার ভ্যালিডিটি থাকবে টুয়েলভ মাথ এবং এক বছর এবং এটাও কিন্তু অবভিয়াসলি লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী হবে তিনশো একত্রিশটা টোটাল চ্যাপ্টার কুড়িটা সাবজেক্ট টোটাল কভার করা হবে এবং এর প্রাইসটাও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল রাখা হয়েছে মাত্র আঠেরোশো টাকা ওকে তো এই সমস্ত কোর্সের জন্য তোমাদের কিন্তু কিছুই না করতে হবে শুধুমাত্র কি যে আমাদের এমএইচ এডুকেশান ল্যাব অ্যাপটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করে তোমাদের রেজিস্টার করতে হবে অ্যাপের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে এবং আরও যদি কোনো ডিটেলস তোমাদের জানতে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও তো তোমরা জানোই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাদের কন্ট্যাক্ট করে ডিটেলস জানতে পারো ওকে তো আজকের ক্লাসটা এবার শুরু করা যাক আজকের ক্লাসে দেখো তোমাদের যেটা বললাম যে আজকে আমাদের হচ্ছে সেট ফরটিন আমরা আলোচনা করছি তো তোমাদের একটা আমি মিসকনসেপশান একটু বলে দিই যে আগের দিন যেটা ছিল সেটা ছিল সেট থার্টিন ওকে সেটা আমার একটু টাইপিংয়ে ভুল হয়ে গেছিলো বলে আমি ওটা তোমাদের সেট ফরটিন লিখে দিয়েছিলাম তা নয় আগের দিনেরটা ছিল সেট সেট থার্টিন বা তেরো নম্বর সেট আজকেরটা হচ্ছে ফোরটিন বা চোদ্দো নম্বর সেট ওকে তো এবার আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটিজ ইজ এ স্কেলার কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি তোমরা সকলেই জানো স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে যে সমস্ত কোয়ান্টিটির কি হয় শুধুমাত্র ভ্যালু থাকে বা ম্যাগনিটিউড থাকে কোনো রকম কোনো দিক থাকে না শুধুমাত্র মান থাকে কোনো দিক থাকে না তাদের বলা হয় স্কেলার কোয়ান্টিটি আর যাদের হচ্ছে মান এবং দিক দুটোই থাকে অর্থাৎ ম্যাগনিটিউড এবং ডাইরেকশান দুটোই থাকে তাদের বলা হয় কি ভেক্টর কোয়ান্টিটি তো এখানে তোমাদের বলা হয়েছে স্কেলার কোয়ান্টিটি নিচের কোনটা তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইয়াংস মডিউলাস ইয়াংস মডিউলাস কি ইয়াংস মডিউলাস হচ্ছে কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি আর ইয়াংস মডিউলাস কী জিনিস এটা তোমরা জিপিএমে পড়েছো যে স্ট্রেস বাই স্ট্রেন ইয়াংস মডিউলাসকে ওয়াই দিয়ে ডিনোট করা হয় স্ট্রেস হচ্ছে সিগমা স্ট্রেন হচ্ছে এপসাইলন স্ট্রেস বাই স্ট্রেন হচ্ছে কি ইয়াংস মডিউলাস এটা তোমাদের যদি আমি কোনো ধরনের জিপিএম পড়াই তখন তোমরা আরো ডিটেলসের জিনিসটা তোমাদের বলে দেবো বাকি দেখো যে হচ্ছে দেওয়া হয়েছে এখানে দেখো তোমাদের হচ্ছে বাকি যেগুলো আছে সবই এক্সাম্পল কিসের পড়ছে ভেক্টরের এক্সাম্পলের মধ্যে পড়ছে অ্যাক্সেলারেশন ইম্পালস ওয়েট সব কিছুই আর স্কেলার কোয়ান্টিটির কিছু এক্সাম্পল তোমাদের এখানে আমি ইনক্লুড করে দিয়েছি স্পিড ভলিউম মাস টেম্পারেচার পাওয়ার এনার্জি টাইম এগুলো কিছু এক্সাম্পল তোমাদের আমি দিয়ে দিয়েছি তোমাদের দেখার জন্য তো যেটা তোমাদের এখানে বলার যে জিনিসটা একটু বুঝিয়ে দেওয়ার সেটা হচ্ছে ওয়েট অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে ওয়েট কী করে ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে তো ওয়েট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি তার কারণ ওয়েট কিন্তু এক ধরনের ফোর্স ওয়েট কি এক ধরনের ফোর্স এবং ফোর্সের কী হয় সবসময় একটা ম্যাগনিচিউড এবং ডাইরেকশান থাকে সেই কারণে ওয়েট কিন্তু ভেক্টর কোয়ান্টিটির মধ্যে পড়ছে এবার তোমাদের মনে হবে যে স্যার ওয়েটটা কী বা ওজনটা কীভাবে ফোর্স হচ্ছে আমরা কী জানি ফোর্স ইজিকলস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশান ঠিক আছে আবার আমরা কী জানি ওয়েট ইজিকলস টু কী ওয়েট ডাব্লু ইজিকলস টু এম জি তো এখানে এম হচ্ছে মাস জি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশান তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে ওয়েটটা কিন্তু অ্যাকচুয়ালি মাস ইন্টু অ্যাক্সেলারেশান আর মাস ইন্টু অ্যাক্সেলারেশান যেহেতু ফোর্স হয় তাই ওয়েটটাও কী হয় এক ধরনের ফোর্স হয়ে থাকে সেই কারণে ওয়েটটাকে কী বলা হয় ভেক্টর কোয়ান্টিটি কিন্তু মাস হচ্ছে সবসময় স্কেলার কোয়ান্টিটি কারণ মাসের কোনো নেই মাসের শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে কিন্তু ওয়েট হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি আশা করি এই জিনিসটা তোমাদের কনফিউশন আর হবে না নেক্সট যে জিনিসটা হচ্ছে দু নম্বর কোয়েশ্চেন অ্যাজ দ্য অবজেক্ট কভার্স ইকুয়াল ডিস্টেন্সেস ইন ইকুয়েল ইন্টারভেলস অফ টাইম ইট ইজ সেট টু বি ইন ড্যাশ মোশান বা যেখানে বলা হচ্ছে যে কোনো একটা বস্তু যদি সমান সময়ের যে গ্যাপ থাকছে মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সব সময়ের নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তখন সেই ধরনের মোশনকে কী বলা হয় সেই ধরনের মোশনকে বলা হয় ফ্রেন্ডস ইউনিফর্ম মোশন বা সমসত্বগতি তিন নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট এ ডিস্টেন্স অফ টু আর ফ্রম দ্য সারফেস অফ আর্থ হোয়ার আর ইজ দ্য রেডিয়াস অফ আর্থ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের যে অভিকর্ষ যে তরণ থাকে সেই অভিকর্ষ ত্বরণের মানটা কোথা থেকে আমাদের পৃথিবীর যে সার্ফেস বা পৃথিবীর যে পৃষ্ঠ সেখান থেকে দুই আর টু আর যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্থ সেই টু আর দূরত্বে কতটা হবে তো এখানে তোমাদের এই ক্ষেত্রে তোমাদের গ্র্যাভিটির একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে কি যেটা হচ্ছে এইটা জি ড্যাশ জি ড্যাশ মানে হচ্ছে কোনো একটা হাইটে জি ড্যাশ মানে এখানে বলা হয়েছে যে কোনো একটা হাইটে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সেটা কী হয়ে থাকে সেটা হয় জি জি হচ্ছে এই জিটা কি এই জিটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে যেটা সেই অভিকর্ষের তরণটা জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ ডিভাইড বাই তার হোল স্কোয়ার অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ আর হচ্ছে কি আর হচ্ছে আমাদের রেডিয়াস অফ আর্থ আর এইচ হচ্ছে কো কতটা হাইটে বস্তুটা আছে তা এই এইচের জায়গায় আমরা এখানে কি বসিয়ে দেবো এইন প্রবলেম এইচ ইস টু আর এই এইচের জায়গায় আমরা টু আর বসিয়ে দেবো তাহলে টু আর প্লাস আর কী হয়ে যাবে থ্রি আর হয়ে যাবে তাহলে সেখানে আমরা পেয়েছি জি ড্যাশ সমান হচ্ছে জি ইন্টু আর ডিভাইড বাই থ্রি আর তার হোল স্কোয়ার টু জি বাই নাইন অতএব দেখা যাচ্ছে ওই উচ্চতাতে আমাদের যে অভিকর্ষ তরণের ভ্যালু বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ভ্যালুটা কত হয়ে যাবে একের নয় অংশ হয়ে যাবে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কত অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে দ্যাস ইজ এ মেজার অব ময়েশ্চার ইন এয়ার আমাদের বাতাসে কি পরিমাণ হচ্ছে জলীয় বাষ্প আছে সেটা কিসের মাধ্যমে পরিমাপ করা হয় বা সেটাকে কি বলা হয় তার পরিমাপটাকে সেটাকে বলা হয় ফ্রেন্ডস হিউমিডিটি তোমরা সকলেই যেন হিউমিডিটি বলা হয়ে থাকে হিউমিডিটি ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এয়ার এরপর দেখো হিউমিডিটির মধ্যে তিন ধরনের পরিমাপ দেখতে পাওয়া যায় অ্যাবসোলিউট হিউমিডিটি রিলেটিভ হিউমিডিটি এবং স্পেসিফিক হিউমিডিটি এক করে আমরা দেখে নেব অ্যাবসলিউট হিউমিডিটি বলতে কী বোঝানো হচ্ছে যে অ্যাবসোলিট হিউমিডিটি ডিসক্রাইবস দ্য ওয়াটার কন্টেন্ট ইন এয়ার অ্যান্ড ইজ এক্সপ্রেসড ইন আইদার গ্রামস পার কিউবিক মিটার ওর গ্রামস পার কিলোগ্রাম অর্থাৎ অ্যাবসোলিট হিউমিডিটি হচ্ছে মূলত তোমরা বলতে পারো যে আমাদের বাতাসের মধ্যে কী পরিমাণ জল আছে এক কিউবিক মিটার বা এক কিলোগ্রাম পরিমাণ বাতাসের মধ্যে কত গ্রাম জল আছে সেইটার পরিমাপকে বলা হচ্ছে অ্যাবসোলিট হিউমিডিটি মানে এখানে কারোর সঙ্গে কারো তুলনা করা হচ্ছে না রিলেটিভ হিউমিডিটিতে কী করা হয় তুলনা করা হয় কীভাবে এটাকে বলা হচ্ছে যে রিলেটিভ হিউমিডিটি ইজ এক্সপ্রেসড অ্যাস এ পার্সেন্টেজ ইন্ডিকেটস এ প্রেজেন্ট স্টেট অফ অ্যাবসোলিউট হিউমিডিটি রিলেটিভ টু দ্য ম্যাক্সিমাম হিউমিডিটি গিভেন অ্যাট দ্য সেম টেম্পারেচার অর্থাৎ এখানে বলা আছে যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমাদের যে হিউমিডিটি বা আদ্রতার পরিমাণ সর্বাধিক যত হতে পারে তার সাপেক্ষে বর্তমানে কতটা আর্দ্রতা আছে তার পরিমাপটাকে বলা হয় কি রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আদ্রতা যেটাকে বলা হয়ে থাকে এটাকে পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করা হয় দেখবে তোমাদের মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু মূলত রিলেটিভ হিউমিডিটিকে ইউজ করা হয়ে থাকে আমাদের দেবে সবসময় বলা যে এত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হিউমিডিটি এইটি পার্সেন্ট হিউমিডিটি মানে নাইনটি পার্সেন্ট হিউমিডিটি মানে কি যে আমাদের যতটা ওই টেম্পারেচারে যতটা ম্যাক্সিমাম জলীয়বাষ্প থাকতে পারে বাতাসে বর্তমানে তার নব্বই শতাংশ জলীয়বাষ্প আছে এটাকে গেল বলা হয় রিলেটিভ হিউমিডিটি আর লাস্ট হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা এটাকে কি বলা হয়ে থাকে যে ইট ইজ দ্য রেশিও অফ ওয়াটার ভেপার মাস টু টোটাল ময়েস্ট এয়ার পার্সেল মাস অর্থাৎ এটা হচ্ছে আমাদের টোটাল যে ওয়াটার ভেপার বা জলীয় বাষ্পের যে মাস আছে সেটা ডিভাইড বাই কি টোটাল ময়েস্ট এয়ার পার্সেল অর্থাৎ বাতাস এবং ওই জলীয় বাষ্প সহ টোটাল যে ওজনটা এই দুটো রেশিওকে কি বলা হয়ে থাকে এই দুটো রেশিওকে বলা হয়ে থাকে স্পেসিফিক হিউমিডিটি তো তোমাদের এখানে মূলত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটিভ হিউমিডিটি কারণ এটাই আমাদের আদ্রতা পরিমাপ হিসেবে কাজ করা হয় পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অব দ্য ফলোইং এলিমেন্ট হ্যাজ দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট এদের মধ্যে কার গণনাঙ্ক সব থেকে কম এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি রেডন কারণ দেখে নাও রেডনের মেল্টিং পয়েন্ট হচ্ছে কত রেডনের মেল্টিং পয়েন্ট হচ্ছে মাইনাস সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে সোডিয়ামের হচ্ছে সাতানব্বই ডিগ্রি টিনের হচ্ছে দুশো ডিগ্রি অনেক বেশি এবং রেডিয়ামের হচ্ছে ছশো ছিয়ানব্বই ডিগ্রি ওকে তো রেডনের মেল্টিং পয়েন্ট যে এত কম হবে স্বাভাবিক ব্যাপার কারণ সাধারণ টেম্পারেচারে রেডিয়ন কি গ্যাস অবস্থায় থাকে তাহলে সেটা সলিড থেকে লিকুইডে হয় নিশ্চয়ই অনেক লি কম টেম্পারেচারে তো এখান থেকে তোমরা কমন সেন্সের মাধ্যমে কিন্তু অ্যান্সারটা করতে পারো তার কারণ বাকি যেগুলো আছে বাকি টিন সোডিয়াম এগুলো কিন্তু ন্যাচারাল কন্ডিশানে কী হয় সলিড কন্ডিশানে থাকে এবং রেডিয়ামের ক্ষেত্রে রেডিয়ামও তাই এরপরে দেখব আমরা কি ছ নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রেজেন্ট ইন নেল পলিশ রিমুভার নেল পলিশ রিমুভারের মধ্যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা থাকে নেল পলিশ রিমুভারের মধ্যে থাকে কোনটা সেটা হচ্ছে অ্যাসিটোন অ্যাসিটোনকে ফ্রেন্ডস নেল পলিশ রিমুভার ইউজ করা হয়ে থাকে অ্যান্সার বি সঠিক উত্তর সাত নম্বর কোশ্চেন হোয়াট হ্যাপেনস ওয়েন ওয়ান এস অ্যান্ড ওয়ান পি অর বাইটাল ইজ হাইব্রিডাইজড তো এই কোশ্চেনটাই তোমাদের একটু টাফ তো এখানে হাইব্রিডাইজেশান সম্বন্ধে তোমাদের তো এত বোঝানো যাবে না তো এই কোশ্চেনটা জাস্ট তোমরা মনে রাখো যে একটা এস হাইব্রিটাইজেশান এবং একটা পি অরবাই অরবিটাল হাইব্রিটাইজেশান যখন একে অপরের সঙ্গে হাইব্রিডাইজ হয় তখন কী হয়ে থাকে তখন আমরা পাই অপশান বি উই গট টু অরবাইটলস অ্যাট ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি সেন্টিগ্রেড যেটা দেখতে কিছুটা এরকম হয় একে অপরের সঙ্গে একশো আশি ডিগ্রি কোন করে এরা থাকে নেক্সট আট নম্বর কোশ্চেন এটা খুব ইজি কোশ্চেন এনএসিএল হ্যাস এনএসিএলের মধ্যে কী থাকে এসিএলের মধ্যে আয়নিক বন্ড থাকে আয়নিক বন্ড তোমরা সকলেই জানো কারণ এনএসিএলকে অ্যাকোয়াস মিডিয়ামে রাখলে এটা এনএ এ প্লাস প্লাস সিএল মাইনাসে ভেঙে যায় এইভাবে দুটো একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন তৈরি করে এবং এদের মধ্যে এই জন্য কী দেখতে পাওয়া যায় এদের মধ্যে কিন্তু ফ্রেন্ডস আয়নিক বন্ড দেখতে পাওয়া যায় নম্বর কোশ্চেন হচ্ছে রোডোপসিন হুইচ ইজ অলসো কল্ড ভিজুয়াল সরি ভিজুয়াল পার্পল ইজ লোকেটেড ইন হুইচ পার্ট অফ হিউম্যান বডি এখানে বলা হচ্ছে যে রোডোপসিনটা অ্যাকচুয়ালি কোন আমাদের শরীরে কোথায় থাকে তো এটা আমাদের চোখের মধ্যে থাকে রোডোপসিন এটা সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক বলা হচ্ছে কি রোডোপসিন ইজ দ্য ভিজুয়াল পিগমেন্ট অফ দ্য রড ফোটো রিসেপ্টার সেল ইন ভার্টিব্রেড রেটিনা দ্যাট হ্যাজ অ্যান ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন আমাদের চোখের মধ্যে মূলত ধরনের ফটো রিসিপ্টার থাকে মানে যে আলোটা আলোটাকে আমরা যে দেখতে পাই তার জন্য দু ধরনের কোষ দায়ী হয় একটা হচ্ছে রড কোষ একটা হচ্ছে কোন কোষ রড সেল কি হয় রড সেল আর রেসপন্সিবল ফর স্কোটোপিক ভিশন ডিম লাইট ভিশন মানে রড কোস হচ্ছে রাত্রেবেলা দেখতে বা কম আলোতে দেখার জন্য আমাদের সাহায্য করে থাকে এরা কম আলোতে বা ডিম লাইটে যে দেখতে পাই সেটাকে বলা হয় কি স্কোটোপিক ভিশন হোয়ার অ্যাজ কোন সেলস আর রেসপন্সিবল ফর ফোটোটপিক ভিশন ব্রাইট লাইট ভিশন অ্যান্ড কালার ভিশন এবং বিভিন্ন ধরনের যে কালার আমরা দেখতে পাই সেই কালারটা দেখার জন্য কে দেয় সেটা হচ্ছে রড সেল এই ধরনের ভিশনকে কী বলে ফোটোটপিক ভিশন আর ব্রাইট কালার ভিশন নেক্সট হচ্ছে দশ নম্বর কোয়েশ্চেন দ্য টার্ম সিস্টলিক অ্যান্ড ডায়াস্টলিক আর ইউজড ইন কনটেক্সট অফ সিস্টলিক এবং ডায়াস্টলিক এই টার্মটা কিসের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে তাহলে তোমরা সকলেই যেন এটা ইউজ করা হয়ে থাকে আমাদের ব্লাড প্রেশার মেজারের জন্য আমাদের নর্মাল কত হয় নর্মাল হচ্ছে একশো আশি বাই একশো কুড়ি বাই একশো আশি ফার্স্ট টার্মটাকে একশো কুড়িটাকে বলা হয় সিস্টল আশিটাকে বলা হয় ডায়াস্টল এই দুটো কি বলা হয় এটা সিস্টলটা হচ্ছে তখন হয় যখন আমাদের হার্টটা হচ্ছে বিট করে মানে হার্টটা যখন সংকুচিত হয়ে রক্তটা হার্ট থেকে ফোর্সে বেরিয়ে আসে সেই প্রেশারটাকে বলা হয় সিস্টলিক প্রেসার আর সেকেন্ড প্রেসার যেটা ডায়াস্টলিক প্রেশার এটা হচ্ছে কখন এটা হচ্ছে যে প্রেসার ইন ইউর ব্লাড ভেসেল হোয়ন ইউর হার্ট রেস্ট বিটুইন বিট এবার সংকুচিত হওয়ার পর যখন ব্লাডটা এবার হার্টটা যখন আস্তে আস্তে প্রসারিত হয় সেই সময় আমাদের ব্লাড ভেসেল বা শিরা বা ধমনির মধ্যে যে রক্তের চাপটা পাওয়া যায় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ডায়াস্টলিক প্রেশার সিস্টোল এবং ডায়াস্টল এবং এটা নর্মাল মেজারমেন্ট হচ্ছে একশো কুড়ি বাই আশি এগারো নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ অর্গানিজমস অ্যান্ড দ্যার অর্গ্যান তো এমনি হচ্ছে কোনো একটা প্রাণীর যে জেনারেল স্ট্রাকচার হয়ে থাকে সেই ধরনের সেই স্ট্রাকচারটার যে বা বিভিন্ন অর্গ্যান যে থাকে সেই অর্গ্যানের যে স্টাডি সেটাকে কী বলা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস অপশান বি অ্যানাটমি বাকিগুলো কি ইকোলজি তোমরা সকলেই যেন ইকোলজি হচ্ছে আমাদের যে ইকোসিস্টেম থাকে বা স্টাডি অফ ইন্টার্যাকশান বিটুইন অর্গানিজমস অ্যান্ড দেন এনভায়রনমেন্ট অর্থাৎ কিছুটা এনভায়রনমেন্ট ঘেঁষা আমাদের ইকোসিস্টেম যে থাকে সেটা স্টাডি মাইকোলজি হচ্ছে আমাদের স্টাডি অফ ফানজাই যা তোমাদের বলেছি ফানজাই স্টাডিকে বলা হয় মাইকোলজি এবং অ্যালগি স্টাডিকে বলা হয় ফাইকোলজি এই দুটো মনে রাখতে হবে নাহলে কিন্তু তোমাদের গুলিয়ে যেতে পারে আর ক্রোনোবায়োলজি হচ্ছে এ ব্রাঞ্চ অফ বায়োলজি কনসার্ট উইথ সাইকেল ফিজিওলজিক্যাল ফেনোমেনা ঠিক আছে অর্থাৎ বিভিন্ন ধরনের যে সাইকেল চলতে থাকে ফর এক্সাম্পল নাইট্রোজেন সাইকেল অক্সিজেন সাইকেল ওয়াটার সাইকেল এই যে বিভিন্ন ধরনের সাইকেল থাকে সেই সাইকেলের যে স্টাডি হয় সেগুলোকে বলা হয় কি ক্রোনোবায়োলজি ওকে তো আরও যদি তোমরা আমি তোমাদের জাস্ট জিনিসটা বলে দিলাম আরও ডিটেলসে দেখতে চাইলে তোমরা ভিডিওটা পজ করে জায়গাটা পড়ে নিতে পারো বারো নম্বর কোশ্চেন হচ্ছে নাম্বার অফ টিথ হুইচ আর রিপ্লেসড ইন ম্যানার তো আমাদের ওই যে দাঁত থাকে তোমরা জানো যে আমাদের দুবার দাঁত বেরোয় প্রথমে যে মিল্ক টিথ থাকে সেগুলো রিপ্লেস হয় সেইগুলো কত সেগুলো হচ্ছে কুড়িটা আমাদের ছোট শিশুদের মধ্যে কুড়িটা দাঁত থাকে সেই কুড়িটা দাঁত পরে রিপ্লেস হয় বত্রিশটা দাঁত বের হয় যাদেরকে বলা হয় কি মিল্ক টি তার সেটা রিপ্লেস হয়ে পারমানেন্ট বের হয় তেরো নম্বর কোশ্চেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস সিস্টেম অফ ক্লাসিফিকেশন ইজ ক্যারোলাস লিনিয়াস যে ক্লাসিফিকেশানের সিস্টেম দিয়েছিলেন সেটা কী ছিল সেটা ছিল ফ্রেন্ডস বায়োনোমিয়াল বাইনোমিয়াল নোমেন ক্লেচার বা বাইনোমিয়াল ক্লাসিফিকেশান মানে জেনাস এবং স্পিসিস যেটাকে বাংলায় বলা হয় গণ এবং প্রজাতি তো তোমরা জানো যে কোন যে কোনো সায়েন্টিফিক নেম লেখার সময় আমরা কী করি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে গণ অতটা একটা হচ্ছে প্রজাতিস জেনাস এবং স্পিসিস এই বিপদ নামকরণ বা তোমাদের বাইনোমিয়াল নোমেন ক্লেচার বলতে পারো বা বাইনোমিয়াল ক্লাসিফিকেশান বলতে পারো এটা প্রথম দিয়েছিলেন ক্যারোলাস লিনিয়াস নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন বলা হচ্ছে ভেক্টর ও কালাজ্বর কালাজ্বরের ভেক্টরকে ভেক্টর বলতে কী বুঝে না তোমরা সকলেই জানো ভেক্টর মানে হচ্ছে যে প্রাণীর মাধ্যমে ওই কোনো রোগের জীবাণু একজন মানুষ থেকে অন্যজন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেটাকে বলা হয় ভেক্টর তো কালাজ্বরের ভেক্টর কারণটা সেটা হচ্ছে তোমাদের স্যান্ডফ্লাই আর এবং হচ্ছে এর যে মাইক্রোব যেটা যেটার মাধ্যমে রোগটা হয়ে থাকে সেটা কি সেটা হচ্ছে লিসমেনিয়া ডেনোভ্যানি লিসমেনিয়া ডেনোভ্যানি পনেরো নম্বর কোশ্চেন হুইচ অফ দিস ইজ নট এ মাই নিউট্রিয়েন্ট ফর প্ল্যান্ট এগুলোর মধ্যে কোনটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট নয় তো ম্যাক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে ম্যাক্রো মানে বুঝ বেশি যে সমস্ত পুষ্টি পদার্থগুলো কোনো উদ্ভিদের বৃদ্ধির জন্য বেশি পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর যেইগুলো তুলনামূলকভাবে কম পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে বলা হয় কি তাদেরকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট তো এর বলা হয়েছে যে এগুলোর মধ্যে কোনটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট নয় সেটা হচ্ছে ফ্রেন্ডস অপশান ডি ক্লোরিন বাকি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যে ম্যাক কেন তোমরা জানো যে যে কোনো ধরনের ফার্টিলাইজারে এই তিনটাকে ইউজ করা হয়ে থাকে ষোলো নম্বর কোশ্চেন হিউম্যান বিংস বিলং টু হুইচ ক্যাটাগরি অফ ইকোসিস্টেম আমাদের যে ইকোসিস্টেম থাকে সেখানে হিউম্যান বিং কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তো সেটা হচ্ছে ফ্রেন্ডস অমনিভোর্স বা সর্বভুক সতেরো নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ল্যাটেক্স ল্যাটেক্স তোমরা জানো কি জিনিস এটা হচ্ছে এক ধরনের উদ্ভিদের বজ্র পদার্থ হয়ে থাকে তো সেই ল্যাটেক্স হচ্ছে কোনটা নয় নিচের মধ্যে তের মধ্যে ল্যাটেক্স যেটা নয় সেটা হচ্ছে টি চা কিন্তু রকম কোনো ল্যাটেক্স নয় ওকে ল্যাটেক্সের এক্সাম্পল দেখো তোমরা দেখতে পাচ্ছ ল্যাটেক্সের এক্সাম্পল হচ্ছে বেনিয়ান ক্যাফোটোপিস অলিয়েন্ডার পপি রাবার বানানা এগুলো সবই হচ্ছে ল্যাটেক্সের এক্সাম্পল টি হচ্ছে কি টি হচ্ছে এক ধরনের ট্যানিন

যে কারণে আগে বলা হতো যে কারো যদি দু সপ্তাহের বেশি ধরে বেশি সময় ধরে শুকনো কাশি চলতে থাকে শুকনো কাশি মানে কফ নেই কফ থাকলে সেক্ষেত্রে তো কাশি হতেই পারে সেটা স্বাভাবিক কিন্তু কফ নেই কিন্তু শুকনো কাশি দু সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকলে সবসময় বলা হয় যে টিভির এটা লক্ষণের মধ্যে পড়ে সেক্ষেত্রে ডাক্তারকে অবশ্যই দেখানো উচিত তো এখানে সেটাই বলা হয়েছে এবং আরও বলা হয়েছে যে জেনারেলি লাংসকে অ্যাটাক করে কিন্তু তার মানে এই নয় যে লাংস ছাড়াও অন্য কাউকে অ্যাটাক করবে না এরা কিন্তু হচ্ছে কিডনি স্পাইন ব্রেন এইসব জায়গাকেও অ্যাটাক করতে পারে উনিশ নম্বর কোশ্চেন অ্যান্ড অবজেক্ট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম ইট ইজ সেট টু বি ইন ইউনিফর্ম মোশান কুড়ি নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ইয়াংস মডিউলাস ইয়াংস মডিউলাসের ফিজিক্যাল কোয়ান্টিটি কি য়াংস মডিউলাসের ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ফ্রেন্ডস অপশান ডি পাসকাল নিউটন হচ্ছে বাকিগুলো দেখে নাও নিউটন হচ্ছে কিসের ইউনিট ফোর্সের ইউনিট জুল হচ্ছে এনার্জির ইউনিট আর আর্ক হচ্ছে এনার্জিরই সিজিএস ইউনিট জুল হচ্ছে এনার্জির এসআই ইউনিট আর্ক হচ্ছে সিজিএস ইউনিট একুশ নম্বর কোশ্চেন হচ্ছে ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং লো টেম্পারেচার ইজ কল্ড মানে প্রচন্ড কম তাপমাত্রা মেজার করার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়ে থাকে সেটাকে কি বলা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস ক্রায়োমিটার তো জেনারেলি তোমরা জানবে ক্রায়ো মানেই হচ্ছে খুব শীতল টেম্পারেচারে যে সমস্ত কাজ করা হয়ে থাকে সেই রিলেটেড টার্মিনোলজিটাই হচ্ছে ক্রায়ো এখানে অনেক কিছু আছে ক্রায়োজেনিক্স আছে টেকনোলজি আছে ঠিক আছে ক্রায়োটেক এই সমস্ত বিভিন্ন আছে তো ক্রায়ো মানেই তোমরা জানবে যে খুব টেম্পারেচারে মানে মাইনাস ভালো মানে মাইনাস কয়েকশো ডিগ্রি টেম্পারেচারের যে স্টাডি হয়ে থাকে সেগুলোকে বলা হয় ক্রায়ো তো সেই টেম্পারেচারকে মাপার জন্য ইউজ করা হয় কি ক্রায়োমিটার নেক্সট বাইশ নম্বর কোশ্চেন হচ্ছে আপোয়ার ফোর্স অনে ফ্লোটিং বডি ইজ ফল্ড কোনো একটা বস্তু যখন জলের উপর ভাসে থাকে তার উপর জল উপরের দিকে যে ফোর্স দেয় সেটাকে কী বলা হয় বাউন্ডসি ফোর্স বা প্লবতা বাউন্ড ফোর্স অপশান বি সঠিক উত্তর তেইশ নম্বর কোশ্চেন ইলেকট্রনস মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ড্যাশ মোশন ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কী মোশনে ঘুরে বেড়ায় বা কোন পথে ঘুরে বেড়ায় সেটা হচ্ছে অরবাইটাল মোশন যেটা কিছুটা হচ্ছে এইরকম হয়ে থাকে তোমরা যেন অরবিটাল মোশনে ঘুরে বেড়ায় চব্বিশ নম্বর কোশ্চেন ইলেকট্রনস ইন দ্য হায়েস্ট এনার্জি লেভেল অফ এন অ্যাটম আর কল্ড কোনো একটা অ্যাটমের কোন ইলেকট্রনগুলো সবথেকে হায়েস্ট এনার্জি লেভেলে থাকে সেটা হচ্ছে ফ্রেন্ডস ভ্যালেন্স ইলেকট্রন বা যেটাকে বলা হয়ে থাকে আমাদের কি যোজ্যতা ইলেকট্রন যেটা হচ্ছে আউটার সেলে থাকে কারণ এই যোজ্যতা ইলেকট্রনগুলি কী হয় নিজেদের মধ্যে ইন্টারাকশান করে আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করে তাই এদের সব বেশি পরিমাণে এনার্জি লেভেল থাকে ভ্যালেন্স আর দ্য আউটার সেল ইলেকট্রনস অফ অ্যান অ্যাটম হুইচ মোস্টলি পার্টিসিপেট ইন দ্য কেমিক্যাল বন্ডিং অফ অ্যান অ্যাটম মানে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন বা যে বন্ডিং ফরমেশান হয় সেখানে এরাই পার্টিসিপেট করে সেইখানে এদের এনার্জি লেভেলটা সব থেকে বেশি হয় দ্য প্রেজেন্স অফ ভ্যালেন্স ইলেকট্রন ডিটারমাইন্স ইটস কেমিক্যাল প্রপার্টিস সাচ এস ভ্যালেন্স অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রন অ্যাফিনিটি এটসেট্রা আজকের লাস্ট কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন হেভি ওয়াটার ইজ বা ভারী জল ভারী জলের কেমিক্যাল নাম কি ভারী জলের কেমিক্যাল নাম হচ্ছে ফ্রেন্ডস ডিউটোরিয়াম অক্সাইড বা ডি মানে এইচ টু ওর জায়গায় ডি এটাকে বলা হয় ভারী জল কারণ এখানে প্রোটিয়ামের জায়গায় কি থাকে ডয়টেরিয়াম থাকে যেটা হচ্ছে ওয়ান এইচ টু তো সেটাকে হচ্ছে ডি দিয়ে ডিনোট করা হয় এটা ডি এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ডিউটেরিয়াম অক্সাইড অ্যান্সার সি এখানে সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস তো আজকে আমাদের নেক্সট একটা সেট কমপ্লিট হয়ে গেল আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করো বন্ধুর সঙ্গে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে নতুন কোর্সগুলো লঞ্চ হয়ে এগুলোর সঙ্গে তাদেরকে বলে দাও এবং এম এইচ এডুকেশান ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো আজকে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ হ্যাপি নাইস ডে